বাগদায় বিজেপির সুযোগ্য প্রার্থী দেওয়া হবে, ঠাকুর না করে একথা জানালেন শুভেন্দু অধিকারী। প্রার্থী হওয়ার পর বিশ্বজিৎ দাসকে নিশানা, অপপ্রচার বলে ওড়ালেন সুব্রত ঠাকুরের দলত্যাগের জল্পনা। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে ঝাঁঝালো আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্দেশখালীতে সভা শেষ করে গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন শুভেন্দু। সূত্রের খবর, শুভেন্দুর এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল বনগাঁ লোকসভার পাঁচ বিধায়কের, তবে তার মধ্যে কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না বাকি বিধায়কেরা। এদিন ঠাকুরবাড়িতে এসে শুভেন্দু অধিকারী প্রথমে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের সাথে দেখা করেন। সুব্রত ঠাকুরের বাড়িতে প্রায় 30 মিনিট তার সাথে বৈঠক করেন, শান্তনু ঠাকুরের বাড়িতেও বৈঠক করেন। ওই বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। শান্তনুর বাড়ি থেকে বেরোনোর পর শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন সিএএ শীঘ্রই লাগু হবে, মতুয়া ভক্তদের উদ্দেশ্যে বলেন খুব শীঘ্রই আপনারা বিজয় উৎসব করতে পারবেন। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মা বীণাপাণি দেবী সহ প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে এবং হতে চলেছে, এবং কয়েকদিনের মধ্যেই আপনারা নমঃশূদ্র মতুয়া এলাকাতে বা হিন্দু উদ্বাস্তু হয়ে যারা এসেছেন, আমার মাও বরিশাল থেকে উদ্বাস্তু হয়ে এসেছেন, ধর্মীয় কারণে উৎপীড়িত হয়েছে, তারা ডঙ্কা বাজিয়ে জয় হরি বল বলে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির নামে জয়ধ্বনি দিয়ে অভিনন্দন যাত্রা বেরোবে, আপনারা ক্যামেরাগুলো একটু ভালো করে গুছিয়ে রাখুন। সুব্রত তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে এদিন শুভেন্দু বলেন এটা মিডিয়া প্ল্যানিং বা প্রেস বাইট দিয়ে কোথাও বলেছে, এই প্রশ্নটা মিডিয়া প্ল্যান্টেড বলে আমি মনে করি। মিডিয়া প্ল্যান্টেড কারণ মিডিয়ার একটা অংশ তারা চায় পিসি ভাইপোর রাজত্বটা থাকুক, একটা অংশ, সব মিডিয়া নয়। তারা আজকেও রটিয়েছিল অনেকে যোগ দিবে, অমুক করবে, তমুক করবে, কিন্তু আজকে তো ভারতীয় জনতা পার্টির কেউ কোথাও যায়নি। আর সুব্রত ঠাকুর মহোদয়, তিনি একজন একনিষ্ঠ মোদী পরিবারের সদস্য, তিনি বিধানসভায় তার 3 বছরের যে পারফরমেন্স, এত ডিসিপ্লিন, ওনার পরিবারের সহধর্মিনী অস্ট্রেলিয়ায় থাকেন আপনারা জানেন, বাচ্চারা ওখানে থাকে, তাকে বিদেশে যেতে হয়, তিনি বিরোধী দলনেতার কাছে স্পিকারকে চিঠি দিতে হয়, তিনি বিরোধী দলনেতাকে চিঠি দিয়ে, চিঠি দেওয়া মানে শুধু ইনফরমেশন নয়, অনুমতি নিয়ে যায়। এই রকম ডেডিকেটেড ডিসিপ্লিন বিজেপির এমএলএ এবং ওয়ার্কার হাতে গোনা আছে। অতএব ইটস এ মিডিয়া প্ল্যান্টেড কমপ্লিটলি রিউমার্স। পাশাপাশি বনগাঁ লোকসভার তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসকেও আক্রমণ করেন তিনি। সাংবাদিক সম্মেলন শেষে শুভেন্দু মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন, নাট মন্দিরে একটি কর্মী সভাও করেন। সেখানেই বনগাঁ লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাসকে তীব্র ভাষায় এক হাত নিলেন বিরোধী দলনেতা। বিশ্বজিৎ দাস সম্পর্কে তিনি বলেন আজ এক খুশির দিন, কারণ বিজেপির বিধায়ক তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে, আগামী দিনে বাগদায় সুযোগ্য প্রার্থী দেওয়া হবে বলেও জানান তিনি। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারেও আগামী দিনে তিনি থাকবেন বলে জানান। আজকে আরো খুশির খবর, ভারতীয় জনতা পার্টির কর্মীদের এবং ভোটারদেরকে, যিনি মিথ্যা কথা বলে টুপি পরিয়ে এমএলএ হয়েছিলেন, তাকে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা এই কারণে বিরোধী দলনেতা এই কারণে খুশি যে আজকের পরে সম্ভবত মাননীয় স্পিকার সম্মানীয় বিমান বন্দ্যোপাধ্যায় তাকে আর বিধানসভার ভিতরে বিজেপির এমএলএ বলে বলতে পারবেন না, এবং মুকুটমণির যেভাবে জাল আর গামছা দুটো গেছে, মানে বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হবে, আবার এমপি ভোটেও হারবে, ঠিক একইভাবে বিশ্বজিৎ দাসকেও এমএলএ শিপ থেকে রেজিগনেশন দিয়ে নমিনেশন করতে হবে অ্যাজ পার দ্য অ্যাক্ট। তাই আমরা বাগদা থেকে ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টির একজন স্বাচ্ছা
রাষ্ট্রবাদী দেশপ্রেমিক এবং ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শে বিশ্বাসী একজন মোদী ভক্তকে আমরা এখান থেকে ভবিষ্যতে এমএলএ করতে পারবো, এটাও আজকে আমাদের ঠাকুরনগরে এসে আমরা এই খুশির খবরটা পেয়েছি, এতেও আমরা খুব আনন্দিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।